হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অর্গানিক টেস্টি ফুডস মা এর পক্ষ থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তিলের নাড়ু রেসিপি নিয়ে। এই তিলের নাড়ু খেতে খুবই সুস্বাদু হয়, ছোট বড় সকলে সবারই খুবই প্রিয় হবে এই নাড়ুটি। চলুন তাহলে দেখে নিই আজকের তিলের নাড়ুর মূল প্রস্তুত প্রণালী। মাত্র দুইটা উপকরণ দিয়ে তৈরি হবে আজকের এই তিলের নাড়ু। আমি এখানে 1 কেজি তিল নিয়েছি, কালো তিল, আর সাথে থাকতেছে 500 গ্রাম ঝোলা গুড়। এই দুটো উপকরণ দিয়ে তৈরি হবে আজকে তিলের নাড়ুর রেসিপি। তিলগুলো ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি হাফ হাফ করে তিলগুলোকে দুইবারে ভেজে নেব। তিন থেকে 4 মিনিটের মতো তিলগুলো ভাজলেই হয়ে যাবে। তিলগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর তিল ভাজার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়, তখনই বুঝবেন যে তিলটা পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তিলটাকে ঢেলে নিব একটি বড় পাত্রে। হ্যাঁ ফ্রেন্ডস, সেম প্রসেসে আমি সবগুলো তিল ভেজে নিব। হ্যাঁ ফ্রেন্ডস, এবারে নাড়ুটা তৈরি করার জন্য আমি আবারও চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পানি। আর নিয়েছি এখানে 500 গ্রাম খেজুরের গুড়। গুড়টাকে এবার খুব ভালোভাবে আমি জাল করে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, এ পর্যায়ে দিয়ে দেবো 2 টুকরো সাদা এলাচ জাস্ট ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো 1টি তেজপাতা। এবারে খুব ভালোভাবে গুড়টাকে আমি জাল করে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, এবারে আমি গুড়টা চেক করে দেখব যে একটি সুতার মতো করে তার ছেড়ে দিচ্ছে কিনা, যেন হাতে সামান্য পরিমাণে নিয়ে চেক করে দেখব। দেখুন, এক তার করে ছেড়ে দিয়েছে। এই পরিমাণে হয়ে আসলে তখনই বুঝবেন যে গুড়টা পারফেক্টভাবে তাকে পড়ে গিয়েছে। এবারে আমি তিলগুলো অল্প অল্প করে ঢেলে দিব, এক হাত দিয়ে ঢেলে দিব আর আরেক হাত দিয়ে নাড়াচাড়া করে নেব। গুড়ের সাথে তিলগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার জালটাকে লো টু মিডিয়াম পর্যায়ে রাখব। কড়াইয়ের চারে ধারে দিয়ে এভাবে ছলনা দিয়ে টেনে টেনে নেব। গুড়ে তিল দেওয়ার পরে 2 থেকে 1 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তিলের নাড়ুর মণ্ডটা। এবারে আমি একটি বড় পাত্রে ঢেলে নিব, যে হালকা করে ঠান্ডা করে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, এবারে পুরোপুরিভাবে নাড়ুটা তৈরি করার জন্য আমি 2 হাতে আগে ঘি মেখে নিয়েছি। এবারে অল্প অল্প করে ডোটা নিয়ে আমি নাড়ুটা তৈরি করব। যা হাত দিয়ে এবার চেপে চেপে আমি নাড়ুটা তৈরি করে নিব। আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন, আবার মাঝারিও করতে পারেন। আমি জাস্ট মাঝারি সাইজেরই করে নিলাম, তৈরি হয়ে গেছে আমার 1টি নাড়ু। হ্যাঁ ফ্রেন্ডস, সেম প্রসেসে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার তিলের নাড়ু। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুস্বাদু। বাড়িতে বানাবেন আর মজা করে খাইবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, আর আমাকে আরও উৎসাহ জাগাবেন যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে হাজির করতে পারি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।